তিস্তা সেতুতে বিস্ফোরণের জের গ্রেপ্তার সিনেমা প্রস্তুতকারী সংস্থার মহিলা কর্মী। ক্লোজ করা হল সেবক ফাঁড়ির ওসিকে। জানা গেছে, একটি হিন্দি ওয়েব সিরিজের শুটিং চলাকালীন গাড়িতে বিস্ফোরণ হয়। প্রয়োজনীয় অনুমতিও ছিল না ওই সিনেমা প্রস্তুতকারী সংস্থার। বৃহস্পতিবার সকালে তখন সবেমাত্র ভোরের আলো ফুটেছে, একটু একটু করে স্বাভাবিক হচ্ছে জনজীবন। আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। স্থানীয়রা লক্ষ্য করেন করোনেশন সেতুতে বিস্ফোরণ ঘটেছে। দাউ দাউ করে জ্বলছে একটি ট্রাক, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। এ দৃশ্য দেখে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন স্থানীয়রা। পথ চলতি গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়রাও ছুটে যান দাউ দাউ করে জ্বলতে থাকা গাড়ির দিকে। বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী সেতু তিস্তা সেতু বা করোনেশন সেতুতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। কিছু সময় পর জানা যায় আসল কারণ। জানা গেছে, একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল ব্রিজের ওপর, বিস্ফোরণ শুটিংয়েরই অঙ্গ। তবে এরকম গুরুত্বপূর্ণ সেতুতে শুটিংয়ের অনুমতি কে দিল তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনায় শুরু হয় বিতর্ক। ঘটনার কিছু সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় গাড়ি বিস্ফোরণের ওই ছবি। এরকম গুরুত্বপূর্ণ সেতুতে বিনা অনুমতিতে কিভাবে শুটিং হচ্ছিল তা জানতে নবান্ন থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, সেতুর একাংশ দার্জিলিং ও কিছুটা অংশ কালিম্পং জেলার মধ্যে পড়ে। ঘটনার জেরে দুই জেলা পুলিশের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নামেন পুলিশ আধিকারিকেরা। সেবক ফাঁড়ির দায়িত্বে থাকা ওসি ডালিম অধিকারীকে ডেকে পাঠানো হয় পুলিশের সদর কার্যালয়ে। করোনেশন সেতুতে বিনা অনুমতিতে শুটিং করবার অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে প্রস্তুতকারী সহযোগী সংস্থার দায়িত্বপ্রাপ্ত এক মহিলা কর্মীকে। ধৃতের নাম চৈতালী বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তিনি মুম্বাইয়ের একটি সিনেমা প্রস্তুতকারী সংস্থার সহযোগী সংস্থার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। শিলিগুড়িতে তাদের অফিসও রয়েছে বলে জানা গেছে। সেবক ফাঁড়ি সূত্রে জানা গেছে, মিনিট পনেরোর জন্য শুটিং করবার মৌখিক অনুমতি নিয়েছিল তারা। বিস্ফোরণ বা এই ধরনের ঘটনার কথা কিছুই জানাননি। জানা গেছে, একটি হিন্দি ওয়েব সিরিজের শুটিং চলছিল, জঙ্গিদের তাড়া করবার একটি দৃশ্য ছিল। যদিও সিনেমা প্রস্তুতকারী সংস্থার দাবি বিস্ফোরণ হয়নি, গাড়িতে আগুন ধরানো হয়েছিল শুটিংয়ের প্রয়োজনে। প্রশ্ন উঠছে, কিভাবে স্থানীয় প্রশাসনকে অন্ধকারে রেখে এরকম গুরুত্বপূর্ণ সেতুতে কিভাবে শুটিং করবার ঝুঁকি নিলেন প্রস্তুতকারী সংস্থা। ঘটনার জেরে ইতিমধ্যেই সেবক ফাঁড়ির ওসিকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শিলিগুড়ি।